বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। জি বাংলার নতুন ধারাবাহিক আলোর কোলে আপনারা প্রমো তো দেখেই ফেলেছেন। এই মুহূর্তে কৌশিক দা রয়েছে, মানে পর্দার আদিত্য। পর্দায় এখন তুমি বাবা এবং বাস্তবে একটা ছোট্ট পুচকি আছে। আগে একটু তাকে নিয়ে শুনি তো, তার সাথে কতটা কি বর্ণিং আছে। না, পুচকিটা খুবই মিষ্টি, ঋষিতা। ও ক্লাস থ্রিয়ে পড়ে এবং ওর বয়সী অভিনেতা অভিনেত্রীদের তুলনায় ও অনেক বেশি ম্যাচিওর বলে মনে হচ্ছে। বড়রাও অনেক সময় অতটা টেকনিক্যাল না ও যতটা, এবং দর্শকের খুবই ভালো লাগবে ওকে, এবং আমাদেরও কাজ করতে খুব মজা হচ্ছে। তোমার বাড়ির পুচকেটার সাথে না, বাবা হিসেবে আমি কেমন সেটা নিজে নাম্বার দেওয়া ঠিক হবে না, বোধহয় খুব একটা ভালো নয়, কিন্তু বন্ধু হিসেবে আমি আমার মেয়ের কাছে খুব অপরিহার্য। তো এই গল্পের ক্ষেত্রেও বাবা আসলে ঠিক বাবা হতে চাইছে না, মেয়েটা বন্ধুত্বপূর্ণ একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে, এখন পারে কি না এই ক্রাইসিসটা নিয়ে গল্প। মেয়ের তো অভিমান রয়েছে, আমরা দেখছিলাম প্রমোতে, তো এই অভিমানটা কি বাবা আস্তে আস্তে মিটিয়ে দেবে? সেটা তো স্ক্রিপ্ট রাইটার বলতে পারবে বাবা কি করবে। দেখো, যে কোনো জীবনেই আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের ওপর অভিমান করে সেটা যেমন খুব স্বাভাবিকও, তেমন সেই সিচুয়েশনে নিজেরা বুঝে উঠতে পারি না কি করব। এরকম একটা পরিস্থিতিতে আদিত্য সেন এখন আছে, তার ব্যবসা, তার পরিবার সব কিছুকে ছাপিয়ে গেছে এই সম্পর্কের ক্রাইসিসটা। তো একটা পথ, একটা নিউট্রাল ওয়ে বার করার পদ্ধতি খুঁজছি। তোমার বাড়ির পুচকের অভিমান তো হয়, সেও তো খুব ছোট, মানে বাবার কাছে আবদার অভিমান দুটোই জানানো হয়। ঠিক ঠিক, একদমই। আর ওই যে বললাম, যেহেতু আমি নিজেকে একটু পজিশন করেছি ওর বাবা হিসেবে না, অনেকটা বন্ধু হিসেবে, তাই অভিমান, ক্ষোভ, চাওয়া না চাওয়া এই সবটাই খুবই খুবই ডিপেন্ডেন্ট। সম্পর্কগুলো এই কারণেই এত ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ আমরা একে অপরের প্রতি এত নির্ভর হয়ে যাই। আর যখন নতুন একটা বাচ্চা, তুমি পার্টেই বলো আর জীবনেই বলো, বাবা একটা ফাদারলি ফিগার, মানে তার ঘাড়ে ঘাড়ে দায় বর্তায় যে কীভাবে ভবিষ্যৎটা দেখাবে, উইচ ইজ টাফ। লেটস সি কোন দিকে যায়। মা এখানে আলো, যে মাকে নিয়ে একটা বিরাট জায়গা রয়েছে এবং মাকে সে মিস করছে। আমি যে তোমার মায়ের কথা একটু জিজ্ঞাসা করি, মানে মায়ের সাথে তোমার এই ইকুয়েশনটা নিয়ে তুমি কি? মা আমার বেস্ট ফ্রেন্ড ছিল জীবনে, মা নেই, মা 7-8 বছর হলো মারা গেছেন। কিন্তু অ্যাকচুয়ালি কেউ আমাদের কাছের মানুষরা আমাদের ছেড়ে যায় না, আমি জীবনের অভিজ্ঞতায় বুঝি যে শি ইজ জাস্ট রাউন্ড দ্য কর্নার, আশেপাশেই আছে। ঠিক সেরকমই এই গল্পেও এই বাচ্চাটা বোধহয় অনুভব করতে পারে ওর মাকে, আমি জানি না, কিন্তু এই রেস্টলেসনেসটা আমাদের বড়দের জন্যই এত কঠিন, বাচ্চাদের জন্য আরও কঠিন। এখন আর বেশি কিছু বলছি না গল্প নিয়ে, খুবই ইন্টারেস্টিং এটুকু বলতে পারি। নতুন জুটি হিসেবেও তোমাদের পাচ্ছি আমরা, একেবারে টেলিভিশনে ফ্রেশ জুটি বলতে পারি, এবং দুজন রয়েছে, তো এই ইকুয়েশনটা নিয়ে যদি বলো যে কতটা কি কাজের সাথে কতটা বন্ডিং হলো, অফ ক্যামেরা আড্ডা কতটা। এখনো শুধু স্বীকৃতির সাথেই সিন করেছি, খুবই মজা করে সিন করছি আমি বাচ্চাটাও, এবং আরেকটু শুটিং করতে হবে। মজা হচ্ছে ঠিকই, কিন্তু আরও যত ইম্পর্টেন্ট সিনস করবো তত দর্শকের কাছে আমাদের বন্ডিংটা পরিষ্কার হবে। আমাদের নিজেদের তো খুব ভালো লাগছে, এখন আপনাদের কেমন লাগবে সেটা বিষয়। টেলিভিশনে অনেকদিন পর আমরা বুম্বা দাকে পাচ্ছি, তুমি আগেও কাজ করেছো যেটা শুনলাম, তো এই প্রডিউসার হিসেবে ওনাকে পাওয়া বা ওনার সাথে কাজ করে এটাও একটা অন্য রকম জার্নি। অনেক 200%। দেখো, বুম্বাদার নামটা এই প্রজেক্টের সাথে যুক্ত আছে, এটা অস্বীকার করার কিছু নেই, এটা ইটসেলফ একটা মাইলেজ। দ্বিতীয় কথা হচ্ছে, ওনার মতো মানুষ যখন এরকম একটা গল্প বেছেছেন এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তখন এটা আমাদেরও এখন থেকে দায়িত্ব যে কাজটা কীভাবে ওয়ার্ক করে বা এতে কতটা ইনপুট দেওয়া যায়, সেভাবেই করছি। বোম্বাদা এত বড় মানুষ হয়েও ভীষণ ডাউন টু আর্থ আর প্রচণ্ড এনকারেজিং, তো এতে আরও কাজের সাহস পাচ্ছি। শেষ করবো, শেষে 27 নভেম্বর থেকে আলোর কোলে নতুন রূপে তুমি আসছো এবং গোটা পরিবার আসছে আলোর কোলে। সবাই আসছি 27 নভেম্বর থেকে ঠিক রাত 9টায়, দেখতে ভুলবেন না, খুব ভালো থাকবেন।